আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাই সেভেন মিনিট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলাপ করবো ইতিমধ্যে আপনারা ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছেন ভিউয়ার্স আপনাদের অনেকের মনে একটি প্রশ্ন তা হচ্ছে আপনারা সঞ্চয়পত্র করার জন্য টিএন রেজিস্ট্রেশন করেছেন এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কি আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিনা তো ভিউয়ার্স আমি এই ভিডিওর আগে আরও একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি আলোচনা করছি যে তিনটি ব্যতিক্রম ছাড়া আর যত ধরনের টিএন দাঁড়িয়ে আছে সবাইকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে যদিও দুই সালের আগে অর্থাৎ উনিশ বিশ বছর অর্থাৎ এর আগের বছর দুই সালের আগের কর বছরে এই নিয়মটি ছিল না কিন্তু দুই সাল থেকে আয়করের যে আপডেট এসেছে সেখান থেকে আমরা পাই যে যার কাছেই টিএন থাকুক সে আয়কর রিটার্ন দাখিল করতে বাধ্য শুধু তিনটি ব্যতিক্রম ছাড়া একটা হচ্ছে জমি বিক্রয় করার জন্য যদি আপনি টিএন রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না এবং আপনি যদি ক্রেডিট কার্ড নেওয়ার জন্য টিএম রেজিস্ট্রেশন করে থাকেন কিন্তু আপনার কোনো করযোগ্য আয় নেই তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না অথবা আপনি যদি বাংলাদেশে পিক্সড বেসড নেই এমন অনিবাসী হন তাহলেও আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না তো ভিউয়ার্স এখন আমি আপনাদের যে মূল প্রশ্ন সঞ্চয়পত্র করার জন্য টিএন রেজিস্ট্রেশন করলে কি আয়কর রিটার্ন জমা দিতে হবে সেই প্রশ্নে আমি এস্টেট আনসার দিচ্ছি হ্যাঁ এবছর থেকে আপনার সঞ্চয়পত্র থাকার জন্য ই টিএন রেজিস্ট্রেশন করে থাকলে সেক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে তো বি সেখানে লক্ষ্য করুন আমি কিন্তু আপনাদের ট্যাক্স দিতে হবে এ ধরনের বা আয়কর দিতে হবে এ ধরনের কত কথা বলে নেই আপনাকে জাস্ট আয়কর রিটার্ন দাখিল করতে হবে অর্থাৎ আপনার আয় ব্যয় এবং ইনকাম সোর্স যদি কোনো বিনিয়োগ থাকে সেগুলো দেখিয়ে আয়কর রিটার্ন দাখিল করতে হবে নির্দিষ্ট সার্কেল অফিসে তো ভিউয়ার্স আশা করি আপনারা এই প্রশ্নটির উত্তর পেয়েছেন যে আপনাদের সঞ্চয়পত্রের কারণে যদি টিএন রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে তাহলে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে তো ভিওয়ার্স এখানে যোগ্য আয় থাকুক বা না থাকুক এই ধরনের উনিশটি পেশাজীবী বা ব্যক্তিবর্গের সম্পর্কে এনবিআর আলোচনা করেছেন যাদের অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন